আমরা কাউকে জোর করে এখান থেকে উঠাবো না, আমরা কাউকে মানে ব্যবসা বন্ধ করে দিয়ে তার মানে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে এইটাও আমরা চাই না, এইটাও আমরা করবো না। কারণ ওদের কিন্তু ঠিক যেমন ছিল বলে যাবেন না, প্রতি মাসে একটা করে খুন হতো, এই খুনগুলো কিন্তু আমরা আপনাদেরই সহযোগিতায় আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। কোথায় কোথায় চাঁদাবাজি হতো, যারা পাইকারি খুচরা বাজার করলেন সবসময় এই চাঁদাবাজির শিকার হতেন, ট্রাকওয়ালারাও চাঁদা দিতে হতো, আপনার পাইকারি যারা হাওরদার তাদেরকেও চাঁদা দিতে হতো, এই সবগুলো কিন্তু আজকে ধীরে ধীরে কমে আসছে, নিয়ন্ত্রণ হয়েছে। আপনারা সেজন্যই এরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছেন। দেখেন যুগের পরিবর্তনে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনার কারণ এই যে এই জায়গাটিতে দেখেন মেট্রো রেল চলে আসছে, পাশ দিয়ে পিছন দিয়ে চলে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। আপনারা হয়তো এখন দেখছেন দিনের বেলা ট্রাক আসে না, এমনও হতে পারে ট্রাক আর এই রাস্তায় আসে না, তখন আপনারা কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। আমি এগুলি আগে আগামকে বার্তা দিচ্ছি, কারণ নগর পরিকল্পনাবিদরা অনেক আমাদের দেশটির ঢাকা সিটি হলো সবচেয়ে বেশি ক্রাউডেড, বিশ্বের সবচেয়ে বেশি ক্রাউডেড এবং পলিউটেড সিটি বলে খ্যাত আমাদের ঢাকা, কাজে এটাকে আরও কীভাবে সুন্দর আরও কীভাবে পরিচ্ছন্ন করবেন, মাননীয় মেয়র সাহেবরা সেইটার বিচার করছেন, সেই বিচারেই তারা অনেক কিছু চিন্তাভাবনা করছেন যে কোনো বাজারটাকে আর একটু সরিয়ে নিলে এইখানের আর একটু সুন্দর হবে, কিন্তু কোনো ব্যবসায়ীকে একদম মাটিতে শুয়ে দিয়ে কিংবা তার ব্যবসা বিনষ্ট করে কোনো কিছুই চিন্তা করা হচ্ছে না, ব্যবসা যাতে থাকে আপনারা যাতে আরও ভালোভাবে থাকেন সেই ব্যবস্থা হবে। যেখানে যেই অসুবিধা আছে সেইগুলো দূর করার জন্যই এবং কীভাবে এটা আরও সুন্দর করা যায় সেইটার জন্যই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা কাউকে জোর করে এখান থেকে উঠাবো না, আমরা কাউকে মানে ব্যবসা বন্ধ করে দিয়ে তার মানে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে এইটাও আমরা চাই না, এইটাও আমরা করবো না। যেখানে যদি আমরা দ্বিতীয় প্লেস দিই, অল্টারনেটিভ দিই, দেওয়া হয় সেটা আপনার স্বইচ্ছায় সাদরে গ্রহণ করেই যাবেন, এটি আমরা মনে করি। সেখানে যা কিছুই হবে আমরা মনে হয় আমরা বসে আমরা একসঙ্গে আমরা সবাই যেন উইন উইন পজিশনে থাকি, উইন উইন পজিশন যে আমি কীভাবে থাকবো সেটা আমি সন্তুষ্ট হলেই আমি মনে করবো আমি সেই জায়গায় যাব। যেগুলো সুপার মার্কেট কিংবা পেরিশেবল গুডস কিংবা কোনটা কোথায় কীভাবে কী করা যায় সেটা আপনাদের সঙ্গে ওনারা ডিসিশন নেবেন এবং সিদ্ধান্ত নিয়েই আমরা পরবর্তী সিদ্ধান্তে যাব, এটি আমি প্রবলেম দেখলে যে প্রবলেম আমি ঢুকবো না সেটা না, প্রবলেম ফেস করতে হবে, প্রবলেম ফেস করেই আমাদের এগোতে হবে। কোনো ব্যবসায়ীকে জোর করে আমরা কোনো জায়গায় উঠিয়ে দেব না, তবে আমরা একটা নিয়মতান্ত্রিক ওয়েতে এখানে আপনারা ব্যবসা করবেন, এখানে কোনো জবরদখল কোনো চাঁদাবাজি কোনো যেমন আমরা বন্ধ করতে চেষ্টা করছি, আর এখানে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই মার্কেটগুলো যেই মার্কেটগুলির কথা বললাম এই মার্কেটগুলো ম্যাডাম মহোদয় নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন যে এই সুপার মার্কেটগুলোকে তিনি কীভাবে আরও মানে একটা অল্টারনেটিভ কী ব্যবস্থা নেবেন সেটা আপনাদেরকে উনি শীঘ্রই জানাই দেবেন, ওনার মন্ত্রী মহোদয় আসেন সবাই মিলেমিশে একটা কী করা যায় সেটা আপনাদেরকে জানাবেন। আতিকুল ইসলাম মাননীয় মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, যাকে আপনারা নির্বাচিত করেছেন আপনারাই ভোট দিয়েছেন, তিনি ঢাকা মহানগর উত্তরকে একটা সুন্দর সিটিতে রূপান্তরিত করার জন্য দিন রাত কাজ করেছেন।